মানুষ করব তার পদ্ধতিটা কি মায়ের পেটে যখন সন্তান আসে মায়ের কর্তব্য কি মায়ের কর্তব্য আজ আমাদের বাড়ির ভিতরে মোবাইল ঢুকেছে মায়েরা বসে বসে সিরিয়াল দেখছেন আমরা যারা গার্জেন আমরা স্বপ্ন দেখি দিবাস্বপ্ন এই বাচ্চা বড় হয়ে আমার কথা মানবে দিনদার হবে মা বাপের হক আদায় করবে আপনারা জানেন যারা বয়স্ক আছেন বাপ দাদাদের বয়সে যারা আছেন তাদের সন্তান হতো 8টা 10টা 12টা সেই যুগে মোবাইলও ছিল না তারা একসঙ্গে মানুষ করে দিয়ে গেছেন কোনো অসুবিধা তাদের হয়নি আজ দুটো সন্তান মানুষ করতে গিয়ে পেরেশান বলে বাচ্চাকে কার্টুন না দিলে সে একদম ভাত খায় না ছোট থেকে তাকে কার্টুন ঢুকানো হয় তার অন্তরের মধ্যে এবারে বর্তমানে রিসার্চ শুনেন আপনারা জানেন না অনেকেই জানেন হয়তো বলছেন এই কথা বর্তমানে রিসার্চের দ্বারা সায়েন্টিস্টরা বলছে যে বাচ্চার 5 বছর বয়সের মধ্যে তাকে যখন স্ক্রিনের উপরে কোন কার্টুন দেখানো হবে কোন খেলা দেখানো হবে কিছুই দেওয়া হবে তার অন্তরের ভিতরে এমন ভাবে গিয়ে জমবে ওই জিনিসটা জীবন ভোর সেটা ডিলিট করা যাবে না তার প্রতিক্রিয়া তার উপরে আসবে আপনি নিজে একটু পরীক্ষা করে দেখবেন আপনি একটা ছেলে বাচ্চাকে মানুষ করেছেন মোবাইল দিয়ে আর একটা বাচ্চাকে মানুষ করেছেন বিনা মোবাইলে মোবাইল দিয়ে মানে তাকে গেম খেলতে দিয়েছেন তাকে কার্টুন দেখতে দিয়েছেন যেটা চলছে আমভাবে এবারে হবে কি আপনি ওই বাচ্চা যে মোবাইলে মানুষ হয়েছে তাকে আপনি ডাকেন দেখবেন একটাকে সে জীবনে সাড়া দেবে না সে নিজের জায়গায় বসে থাকবে চারবার পাঁচবার ডাকবেন তারপর উঠে আসবে কি হয়েছে মাথায় পেরেশানি ডিপ্রেশনের শিকার যে বাচ্চাকে আপনি সাবলীলভাবে স্বাভাবিকভাবে মানুষ করেছেন একটাকে দৌড়ে আসবে কি হয়েছে আব্বা কি হয়েছে আম্মা এ আমাদের বাড়ির ভিতরে বিষ ঢুকে গেছে এই রকম ভাবে আর তার সঙ্গে সঙ্গে বেপরদাগী আপনি যখন কার্টুন কোন বাচ্চাকে দেবেন তার মধ্যে অশ্লীল ছবি সামনে আসছে বাচ্চাদের মাথায় সেটা জিজ্ঞাসা আছে যে জিনিসটা কি তাদের মধ্যে এই বেহায়ামো ঢোকানো হচ্ছে এই জন্য ব্রাদারান ইসলাম আমাদের আকা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কোন পরিস্থিতিতে থাকবে তার পেটে যখন বাচ্চা থাকবে তার গর্ভে যখন বাচ্চা থাকবে সে নিজেকে কিরকম ভাবে দাঁড় করাবে সেটাও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন আশ্চর্য হবেন যে বাচ্চাদের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ এত সুন্দর শিক্ষক কায়নাতে এরকম শিক্ষক কেউ দেখেনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস নাম শুনেছেন আপনারা হুজুরের খুবই প্রিয় ছাত্র 8 বছর বয়সে ওনার মা কোলে করে নিয়ে আসছেন হুজুরের খিদমতে দিয়েছেন দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য হাদিয়া বলছে আমি নিয়ে কি করব বলে আপনার খিদমতে থাকবে হযরত আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সুলাইম সম্পর্কে হুজুরের খালা হতেন সাহাবিয়াতদের মধ্যে দুজন মহিলা এমন ছিলেন যার সঙ্গে আল্লাহ রাসূল খুব যাওয়া-আসা করতেন যাদের বাড়িতে তাদের মধ্যে একজন ছিলেন উম্মে সুলাইম একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে শুনুন ওয়া আলা আলি شبيهك بدر الليل بل أنت أنور شبيهك بدر الليل بل أنت أنور ووجهك من ماء الملاحة أزهر اللهم وعلى آلك আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান করনে ওয়ালা কে জানি আমরা আল্লাহর পরে সবচেয়ে বেশি আমাদের উপরে ইহসান কার দয়াকার দানকার তিনি হলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই কথাটা দরুদ পড়া হলো হুকুকুল ইবাদের মধ্যে হুকুকুল ইবাদ মানে ইসলাম দুটো জিনিসের নাম একটা হলো আল্লাহর হক বান্দার উপরে কি বর্তায়
আরেকটা হলো বান্দার হক বান্দার উপরে কি বর্তায় আল্লাহর হক যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা যা যা আছে বান্দার হক কি আপনার স্ত্রীর হক আপনার বাচ্চার হক আপনার মা বাবার হক আপনার পাড়া প্রতিবেশীর হক সবার হক যেটা আপনার সঙ্গে সম্পর্কিত তা যদি আপনি আদায় না করেন এর জন্য ধরা হবে হযরত থানভী লিখছেন হুজুরের হক আমাদের উপরে সেটা হলো হুজুরের উপরে দরুদ পড়া এবং এত বেশি পড়া যেন হুজুর এটা বলেন যে না তুমি তোমার হক আদায় করেছো অর্থাৎ এতটা বেশি দরুদ পড়েন যে নিজের অন্তর থেকে কথাটা আসবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন আমি হুজুরের উপরে দরুদ বেশি করে পড়তে পারছি কিন্তু আমরা যারা তিন তাসবিহ করি নিজের জায়গায় কিছু দরুদ আছে কিন্তু বাকি ভাই কতটুকু দরুদ শরীফ পড়ি এইজন্য দরুদ নিজের জীবনের একটা অংশ রাখা কিয়ামতের দিনে যখন না আব্বা না আম্মা না কেউ হবে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন একটা নেকি নিয়েছো তোমার 50 আর 49 গুনাহ হলো 50 বা 51 আর এদিকে 49 হলো আপনার নেকি একটা আপনার নেকি চাই তাহলে কমপক্ষে সমান হয়ে যাবে সমান হলে আল্লাহ ছেড়ে দেবেন সেই ব্যক্তি সেই সময় নিজের বাপের কাছে যাবে গিয়ে বলবে নিজের আব্বার কাছে আব্বা একটা নেকি আমাকে দাও দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছো একটা নেকি দাও আমি পার হয়ে যাব আব্বা বলবে আমি কিভাবে নিচে পার হব আমি জানি না আমি তোকে কি করে দেব মায়ের কাছে যাবে একই উত্তর মা সবচেয়ে প্রিয় মা উত্তরে বলবে যে আমি নিজে কিভাবে পার হব বাবা আমি জানি না তোকে কি করে দেব তারপরে নিজের স্ত্রীর কাছে ছেলের কাছে কিচ্ছু না চুপচাপ দাঁড়িয়ে যাবে কেউ একটা নেকি দেবে না চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করবে ইয়া আল্লাহ এই সময় আমার কেউ হলো না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কিয়ামতের দিন এমন দিন হবে যেখানে বেটা বাপকে চিনবে না বাপ বেটাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না একে অপরের থেকে চিনেও পাশ কেটে কাটিয়ে চলে যাবে এইরকম পরিস্থিতি হবে চিনবে কিন্তু যদি কিছু চায় পাশ কাটিয়ে পালাবে এই পরিস্থিতিতে ও চুপচাপ দাঁড়িয়ে থাকবে কেউ যদি আমার সবচেয়ে প্রিয় যারা তারা দিল না আর কে দেবে সেই সময় হাদিসের মধ্যে এই ঘটনা এসেছে সেই সময় একটা নূরানি চেহারাওয়ালা বড় খুবসুরত এসে আস্তে করে পাশে দাঁড়িয়ে বললেন বাবু কি হয়েছে কিয়ামতের দিনে কেউ বাবু বলেও ডাকবে না মতলব হলো খুব আপন করে ডাকবে কি হয়েছে বলছে আমার একটা নেকির দরকার একটা নেকি হলে আমার সমান হয়ে যায় অথবা বেড়ে যায় আমি পার হয়ে যাই কেউ একটা নেকি আমাকে দিল না সেই ব্যক্তি তখন বলবেন আমার সঙ্গে এসো সঙ্গে নিয়ে নেবেন কোথায় যেখানে আমল নামা ওজন হচ্ছে সেই জায়গায় সেই জায়গায় নিয়ে গিয়ে নিজের পকেট থেকে একটা পর্চি নিয়ে নেকির দিকে রাখবেন পুরো নেকির পাল্লা নিচে চলে যাবে আর গুনার পাল্লা উপরে দাঁড়িয়ে যাবে এই ব্যক্তি মুখের দিকে দেখবে আর নিজের দিকে দেখবে বলছে আমি তো আপনাকে চিনতে পারছি না এই অসময় এত বড় উপকার আপনি আমাকে করলেন আপনার পরিচয়টুকু দেন তখন এই ব্যক্তি বলবেন পৃথিবীতে কখনো একটা সময় অনুরাগের সঙ্গে ভালোবেসে আমার উপরে তুমি দরুদ পড়েছিলে আজ এই সময় যখন তোমার কেউ সঙ্গে দিচ্ছে না আমি তোমার সেই দরুদটাকে আমার কাছে রেখে দিয়েছিলাম আজ সেই দরুদটা আমি আমল নামাতে রাখলাম ওই জন্য ওটা নিচু হয়ে গেছে এবারে তুমি আরামসে জান্নাতে যাও জোরে বলে সুবহানাল্লাহ নিজেদের জীবনের একটা অংশ বানানো রাতে শুতে যাচ্ছেন 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমান না সকাল থেকে ঘুম থেকে উঠছেন দোয়া পড়ার পরে 10 বার দরুদ শরীফ পড়া যায় দিমু আলাল আমালি ওয়ালাও কল্লা অল্প আমল হোক কিন্তু তার উপরে কন্টিনিউ করতে হবে সেটাকে তো নিজেদের জীবনের মধ্যে একটা অংশ রাখা দরুদের হুজুরের আমাদের উপরে হক আমরা সবাই যদি দরুদ পড়া বন্ধ করে দিই হুজুরের কিচ্ছু হবে না কিন্তু যদি পড়ি আমার লাভ আপনার লাভ হুজুর নিজে বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন মিশকাতের মধ্যে এসেছে অন্য হাদিসে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 70
ইন আমাররা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 70 বার রহমত বর্ষণ করবেন এবারে একটা লজিক বুঝুন লজিকটা কি হুজুরের অভ্যাস ছিল কেউ যদি হুজুরের 1 টাকা উপকার করত হুজুর তাকে 100 টাকার উপকার করতেন এটা হুজুরের আদত ছিল হুজুরকে কেউ যদি 1 টাকা হাদিয়া করত হুজুর তাকে তার কয়েক গুণ ডাবল হাদিয়া করতেন এবারে বরং হাদিসের মধ্যে একটা আশ্চর্য ঘটনা আসছে একজন সাহাবী ছিলেন তার নাম হলো জাহির জাহির দেখতে একদম কালো শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিসটা আছে দেখতে একদম কালো ওই ব্যক্তি গ্রাম থেকে কিছু জিনিস সবজি এনে মদিনার বাজারে বিক্রি করত আর মদিনা থেকে কিছু জিনিস নিয়ে নিজের গ্রামে যেত হুজুর বলতেন জাহিরুন বাদিয়াতুনা ওয়া নাহনু হাজিরু জাহির হলো আমার গ্রাম আমি হলাম জাহিরের শহর তার মানে কি গ্রাম থেকে হুজুরের জন্য হাদিয়া নিয়ে আসতো আর হুজুর শহর থেকে তার জন্য হাদিয়া কিনে দিতেন একদিন এই জাহির নিজের মদিনা শহরে দাঁড়িয়ে কিছু বিক্রি করছেন আর পিছন থেকে হুজুর গেছেন বুঝতে পারেন গিয়ে এরকম চোখ ধরেছে হযরত জাহির বলছে মান দানি আই কে আমাকে ছাড়ো হুজুর আস্তে করে চোখটাকে খুলে দিয়েছেন যাতে দেখতে পায় জাহির এরকম ঘুরে দেখে নিয়েছেন চোখের ফাঁক থেকে আঙ্গুলের ফাঁক থেকে বুঝতে পেরেছেন তখন নিজের পিঠটাকে হুজুরের বুক মুবারকের সঙ্গে লাগিয়ে দিয়েছে বলে এই যে সুযোগ আর জীবনে পাবো না এইবারে হুজুর বলছেন মাই ইস্তারি হাযাল আব্দ এই গোলামকে কে কিনবে গো তখন হযরত জাহির বলছেন ইজান লাতে জিদুনি কাসিদা ইয়া রাসূলুল্লাহ আমার তো 1 টাকাও কেউ দাম দেবে না আমার দেখতে তো ভালো না হুজুর তার উত্তরে বলছেন ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন কিন্তু তোমার দাম আল্লাহর কাছে কম না অনেক বেশি তার কারণ কি তার অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে পুল সিরাত পার হয়ে উপরে যাবে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পুল সিরাতের উপর থেকে যেতে হবে প্রত্যেককেই যেতে হবে নবী ওলি গোস কুতুব মুমিন কাফির মুশরিক সবার উপরে চড়তে হবে আর পুল সিরাতের নিচে হলো জাহান্নাম এবারে জাহান্নামের ভিতর থেকে জিভ বার হবে কাঁটা বার হবে এরকম ধরবে আর নিচে টানবে জাহান্নামে ফেলবে কিন্তু সেই পুল সিরাতের উপর থেকে কেউ বিদ্যুৎ গতিতে কেউ কেউ মানে চোখের পলক পড়ার সময় এতটুকু সময়ের মধ্যে পার হয়ে যাবে ওপারে যাওয়ার পরে একটা ঘটনা ঘটবে এটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি ওপারে যখন যাবেন তো জান্নাতে সব দরজা বন্ধ ভিসা লেগে গেছে পাসপোর্টের উপরে ভিসা পেয়ে গেছে সব জান্নাতে ঢুকবে কিন্তু বিষয় হলো জান্নাতের দরজা বন্ধ সেখানে একটা আওয়াজ হবে যে কারোর কাছে সুপারিশ করাও আমরা তো এপারে চলে এসেছি আমরা তো টিকিট পেয়ে গেছি ভিসা লেগে গেছে জান্নাতের দরজা বন্ধ কেন আওয়াজ আসবে যে তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে যে আপনি আমাদের আব্বাজি আমাদের দাদাজি আল্লাহর কাছে সুপারিশ করেন দরজাটা খুলে দিক আমরা ভিতরে যাই আদম আলাইহিস সালাম উত্তরে বলবেন আমি একবার যে ওখান থেকে আমাকে বার করা হয়েছে আর হিম্মত নিয়ে আমি নিজের থেকে বলবো বাবু তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম একই উত্তর দেবেন বলে আমি আমার ছেলের ব্যাপারে বলেছিলাম ইন্নাহু মিন আহলি ওটা আমার ছেলে আল্লাহ ওকে ডুবিয়ে মেরেছো আল্লাহ ওকে বাঁচিয়ে দিতে পারতে আল্লাহ উত্তরে বলছেন ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালিহ ও তোমার ছেলে না অর্থাৎ একটা নাফরমান সন্তান তুমি আমার কাছে এরকম প্রশ্ন করবে না আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না পরস্পর সব নবীরা লাস্ট হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না তবে আমি সঠিক ঠিকানা বলে দিচ্ছি সেখানে যাও তিনি সঠিক কাজ করে দেবেন সবাই মিলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সবাই গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আমাদের দরজা খুলে দেয় জান্নাতের জন্য জান্নাতের দরজা তখন আল্লাহ রাসূল উত্তরে বলবেন আনা লাহা হ্যাঁ এই কাজের জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন
সঙ্গে সঙ্গে সেজদায় যাবেন লম্বা সেজদায় থাকবেন যখন উঠবেন হুজুরের জন্য একটা বুরাক আসবে বা একটা সওয়ারি আসবে যেটা বলতে চাচ্ছি এখানে সওয়ারিটা যেটা আসবে সেই সওয়ারির গলা থেকে একটা দড়ি নিচে পড়ে যাবে সবাই পায়ের উপরে নিজের এর উপরে পা দিয়ে এরকম ভাবে উঠে উঠে দেখবে যে দড়িটা কে নেয় নিজের পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু হয়ে দেখবে দড়িটা কার হাতে যায় সেই সময় আওয়াজ আসবে আইনা বিলাল ইবনে রাবাহ বিলাল কোথায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দড়ি ধরে হুজুরের সঙ্গে যাচ্ছেন আর হুজুর নিচে সওয়ারির উপরে বসে আছেন আচ্ছা বিলালের মর্যাদা দুনিয়াতে কি ছিল একটা কৃত দাস কৃষ্ণকায়া যার রং কালো হাবশি বার্ষিক ভাবে উমাইয়া ইবনে খালফ যাকে টেনে টেনে নিয়ে যেত আর বলতো তুই মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দে নচেত তোকে শেষ করে দেব বিলালের বুকের উপরে লম্বা পাথরের চাই রাখা আছে নিচে একেবারে বালি একেবারে পাথর উত্তপ্ত পাথর উপর থেকে এইরকম প্রখর রোদ হযরত বিলালের মুখ থেকে কি বার হচ্ছে আহাদ 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 আমাকে মারতে পারো মেরে দাও কিন্তু আমি আমার আকাকে ছাড়তে পারবো না আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না আমি দ্বীনে ইসলামকে ছাড়তে পারবো না আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না এই যে বিলালের অন্তরে ঢুকেছে হুজুরের সর্বসঙ্গের সব সময় সঙ্গী সেই বিলাল কিয়ামতের দিনে বড় বড় নামী লোক সেখানে উপস্থিত কিন্তু হুজুরের সওয়ারির লাগাম কে ধরবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নে ধরে এগিয়ে যাচ্ছেন তো এই জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে আসার যেটা সেটা হলো যে তার পিছনে সময় দিতে হবে সময় কি দরুদের মাধ্যমে বলছিলাম যে যত বেশি হুজুরকে হাদিয়া করত হুজুর তার থেকে কয়েক গুণ বেশি হাদিয়া দিতেন এবারে আপনারা জানেন যখন আমরা দরুদ পড়ি এখান থেকে একজন ফেরেশতা এই দরুদটাকে নিয়ে হুজুরের কাছে যায় আর গিয়ে কি বলে ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক দরুদ দিয়েছে পাঠিয়েছে এবারে হুজুরের কাছে তার পুরো ডিটেলস হুজুর নেন তার বাড়ির পরিস্থিতি কি তার কোন অসুবিধা আছে যা যা পরিস্থিতি তার সামনে থাকে হুজুরের সামনে যখন আসে হুজুর সেটার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা লিখেছেন তিনি বলছেন এই জন্য দরুদ শরীফের বড় ফজিলত নিজেদের জীবনের অংশের মধ্যে নিজেদের টাইমের মধ্যে একটু দরুদটাকে একটা কিছু অংশ আমাদের জীবনের মধ্যে আনা 100 বার হোক 50 বার হোক 10 বার হোক যেমন সম্ভব হোক শোয়ার সময় হোক বা নামাজের পরে হোক দোকান খুলছেন সেই সময় হোক যখন হোক আপনি দরুদ শরীফটা নিজের জীবনের একটা অংশ বানান তো মায়েরা নিজের বাচ্চাদেরকে কিভাবে তৈরি করবেন যখন বাচ্চা জন্ম নিচ্ছে জন্ম নেওয়ার আগে মায়ের পেটের মধ্যে যতক্ষণ আছে মার কাজ তখন তো আর নামাজের পাবন্দি যে মেয়েদের একটা সময় আসে যখন নামাজ পড়া জায়েজ না কিন্তু বাচ্চা যখন পেটে আসে তখন তার এই পরিস্থিতি থাকে না তখন তো পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় চলবে তাহলে প্রথম কাজ যেটা সেটা হলো নামাজের পাবন্দি সর্ব অবস্থায় করা দেখেন নামাজ হলো আমাদের চার্জার চার্জ যদি আমাদের থেকে সরে যায় চার্জার যদি মোবাইলে চার্জ না দেয় তাহলে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যাবে আর কাজ করবে না এটাকে একটু আমরা যদি লজিক দিয়ে বুঝি ইসলামের মধ্যে যে কটা হুকুম আছে যতগুলো হুকুম আছে প্রত্যেকটা হুকুমের মধ্যে লজিক আছে প্রত্যেকটা হুকুমের মধ্যে যুক্তি আছে আমরা নিজেরা বুঝি না আলাদা কথা মনে করেন আপনার একজন খুবই ঘনিষ্ঠ আত্মীয় অনেক দূরে থাকে কোথায় থাকে এখান থেকে দিল্লি থাকে আপনি মোবাইলে সম্পর্ক রাখেন না কথাও বলেন না যাওয়া আসাও নেই আপনার ভাই সেখানে থাকে আস্তে আস্তে ভাই যদি মারা যায় তো ভাই পদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না কিন্তু আপনার বাড়ির পাশে বাইরের কোনো মানুষ এসে যদি ঘর তৈরি করে বাইরের মানুষ আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই শুধু ঘর তৈরি করেছে আপনার বাড়ির পাশে পড়োশি হয়েছে আপনি তাদের বাড়িতে আপনার যাওয়া আসা আপনার বাড়ি থেকে তরকারি যাচ্ছে সেখান থেকে তরকারি আসছে একটা সম্পর্ক গড়ে ওঠে আপন ভাই দূরে থাকার কারণে সম্পর্ক না থাকার কারণে আস্তে আস্তে ভাই মারা গেল ভাই পদের সঙ্গে সম্পর্ক নেই আর বাইরের মানুষ কাছে আসার কারণে তার সঙ্গে সম্পর্ক ভাইয়ের মতো হয়ে গেছে আপনার মোবাইল আছে আপনার মোবাইলে যে ফোন আসছে তো উপরের দিকে নাম্বার যেটা এক্ষুনি ফোন আসছে সেটা উপরে থাকবে
ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি যখন যাবেন তো আল্লাহর দরবারে উপরে নাম আপনার থাকবে যখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে যাওয়া আসা করবেন কিন্তু আপনি যদি সপ্তাহে যান তো মোবাইলের মতো এরকম নাম্বার নিচের দিকে চলে যাবে খুঁজে খুঁজে বার করতে হবে মাসে যান আরো নিচে চলে যাবে বছরে যান শুধু ঈদের নামাজে আরো নিচে চলে যাবে এইজন্য যত বেশি যাওয়া আসা রাখা হবে ততটা আল্লাহর দরবারে আপনার নামটা উপরের দিকে থাকবে এবারে আপনি নিজের আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন যাওয়ার সময় তো নিজের পকেট থেকে কিছু পয়সা বার করে কিছু মিষ্টি মিঠাই কিনে তো তারপরে যান যে মিষ্টি মিঠাই কিনে আপনার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন সেটাই আল্লাহর দরবারে যখন যাচ্ছেন আল্লাহর হুকুম পালন করছেন নিজের পকেট থেকে পয়সা বার করছেন তার নাম হলো যাকাত আর প্রথমটা যাওয়া আসার নাম হলো নামাজ তারপরে যখন কেউ কাউকে ভালোবাসে সম্পর্ক হয় তো প্রথম জিনিস যেটা সেটা সামনে কি থাকে আস্তে আস্তে খেতে ইচ্ছা হয় না খুবই মন খারাপ লাগে খাওয়ার ইচ্ছা হচ্ছে না আর তারপরে খুব বেশি সম্পর্ক যখন গাঢ় হয় তখন কথা বলতে ইচ্ছা হয় না আরো এগিয়ে গেলে তখন তার বাড়ির আশেপাশে যেতে ইচ্ছা হয় নিজেকে কুরবানি করতে ইচ্ছা হয় কুরবান করতে ঠিক আল্লাহর সঙ্গে সম্পর্ক যখন বাড়বে তার নাম হলো যখন আপনি খেতে আপনার ইচ্ছা হবে না তার নাম হলো রোজা আপনার কথা বলতে ইচ্ছা হবে না তার নাম হলো ইতিকাফ যখন তার দরবারে যাওয়ার ইচ্ছা হবে তার নাম হলো হজ তার বাড়ির চারিদিকে যখন ঘুরতে থাকবেন তার নাম হলো তাওয়াফ আল্লাহ আছে যে তুমি আমাকে দেখা দাও নচেত আমি আমাকে তোমার জন্য কুরবান করতে চাচ্ছি তার নাম হলো কুরবানি যেহেতু শরীয়ত নিজেকে কুরবানি করার অনুমতি দেয়নি তার পরিবর্তে কোনো প্রাণীকে কুরবানি করতে বলেছে তাই আমরা সেখানে গিয়ে কুরবানি করি বলার উদ্দেশ্য হলো ইসলামের মধ্যে এমন কোনো দিক নেই যে এমন কোনো জিনিস নেই যার মধ্যে লজিক নেই তো আপনি আপনার বাচ্চাকে মানুষ করবেন বাপের কাজ বাপের উচিত যেটা সেটা হলো একদম খালিস হালাল মালটা নিজের জায়গায় নিয়ে আসা খালিস হালাল নিজের বাচ্চাকে হালাল উপার্জন করে খাওয়ানো মাফ করবেন আমাদের অনেক ভাইরা ভ্যান চালায় ভ্যান চালানোর থেকে হালাল উপার্জন কোন রাস্তায় আছে বলে আমি জানি না ভ্যান চালায় ভ্যান চালানোর পরে সন্ধ্যাবেলা গিয়ে লটারি কাটে বা বসে জুয়া খেলে এক জায়গায় বসে আর সেখান থেকে পয়সাটা হালাল পয়সা ওইদিকে চলে যাচ্ছে অথচ আপনি যদি আপনার বাচ্চাকে হালাল পয়সায় খাওয়ান আপনি এটাকে লিখে রাখেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা আপনার বিরোধী হবে না আপনার বাচ্চা কখনো আপনার সামনে চোখ তুলে কথা বলবে না আপনার বাচ্চা আপনাকে সম্মান করবে আপনি গরিব হতে পারেন নিজের জায়গায় কিন্তু আপনার বাচ্চা এই কথা বলবে আমার আব্বা গরিব থাকতে পারে হতে পারে কিন্তু জীবনে বেঈমানি করে কোনো সময় কারোর থেকে চিনিয়ে নিয়ে আমাকে খাওয়াই নাই আর অন্যদিকে তাবিজের কিতাবের মধ্যে একটা আশ্চর্য টোটকা লিখেছে আপনার হাজবেন্ড সেটা হলো যদি আপনার গরুর গায়ে কেট হয় কেট হয় তো আমাদের এলাকায় কেট বলে বা মোষের গায়ে কেট হয় পোকা হয় তুলে তুলে ফেলতে হয় বলছে সেই জায়গায় যদি সাতজন হারামখোরের নাম হারামখোর মানে যদি আমরা গালি বলছি শব্দটা খারাপ লাগছে হারামখোর মানে সুদ খায় যারা এইরকম সাতজন ব্যক্তির নাম যদি লিখে তাবিজ আকারে যদি ওর গলায় বা পায়ে লাগিয়ে দেওয়া যায় ওই কেটগুলো ঝরে ঝরে পড়ে যাবে কি সর্বনাশী পরিস্থিতি দেখতে পাচ্ছেন ওই কেট তাবিজের কিতাবের মধ্যে এসে পরীক্ষা করে আপনারা দেখতে পারেন যদি আপনাদের আল্লাহ না করুক যেন এরকম কেউ না থাকে আপনাদের এলাকায় আল্লাহ তার থেকে হেফাজত করুক তো বাপের কাজ যেটা সেটা হলো খাদ্য হালাল নিয়ে আসা আপনি যদি খাদ্য হালাল আনেন আপনার স্ত্রীকে খাওয়ান আর তার দ্বারাই আপনার বাচ্চা খাচ্ছে যেটা পেটের মধ্যে আছে ইনশাআল্লাহ সে বাচ্চা আর আপনার স্ত্রী যদি জিকিরের মধ্যে নামাজের মধ্যে যদি থাকে আল্লাহর সঙ্গে সম্পর্কে থাকে ওই বাচ্চা সৎ হবে সৎ হওয়ার জন্য তিনটে কথা আপনাদেরকে বলে যাচ্ছি তিনটে কথা এটা আমার কথা না একজন বুজুর্গ হযরত মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি দামত বরকাতুহু খুব বড় আল্লাহর ওলি খুব বড় বুজুর্গ যার হাতে দেওবন্দ মাদ্রাসার ছজন ছজন শিক্ষক মুরিদ হয়ে তারা খেলাফতি পেয়েছেন তাহলে কত বড় ব্যক্তি তিনি যিনি এখনো যার আগে একটু আগে যার নাম বলছিলাম মাওলানা সাজ্জাদ নোমানি উনি ওনার খলিফা দেওবন্দ মাদ্রাসায় ছজন আছেন যিনি ওনার খলিফা তার বৈশিষ্ট্যটা শোনেন তিনি আলেম হওয়ার আগে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার 30 বছর তখন বয়স হয়নি তার আগে আল্লাহ রসুলকে 100 বারের থেকে বেশি স্বপ্ন দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন আল্লাহ রসুলকে স্বপ্ন দেখা
হুজুর বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতান লা ইয়াতামাসসালু বি যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো কারণ শয়তান আমার কখনো রূপ ধারণ করতে পারে না এইজন্য যে ব্যক্তি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখবে সে আল্লাহকেই আল্লাহর রাসূলকেই দেখলো হযরত মাওলানা পীর ফকির জুলফিকার সাহেব বলেছেন নিজের বাচ্চাকে মানুষ করতে চাও তিনটে জিনিস তোমাদেরকে বলছি উনি বলছেন ওনার ভাষায় তিন চিজে মে বাতা রাহা হুম যারা ইউটিউবে বায়ান শুনেন তাদেরকে ওনার বায়ান শোনার জন্য বলি যুবক ভাইদেরকেও বলি আপনি উর্দু বোঝেন তো উর্দু বায়ান শুনেন ইংলিশ বোঝেন যে বোঝেন তো ইংলিশ বায়ান শুনেন আরবি বোঝেন তো আরবি বায়ান শুনেন আপনার ইনশাআল্লাহ জীবনের মধ্যে একটা আলাদা পরিবর্তন আসবে যেমন আমি হযরত মাওলানা তারিক জামিল সাহেবের বায়ান মাঝে মাঝে শুনি এনার বায়ান শুনি ভাই এরকম আপনিও শুনতে পারেন বুজুর্গদের আপনার কাছে মোবাইল আছে সেটাকে আপনি সেই জায়গায় ব্যবহার করেন যেটা আপনার উপকার হয় আপনি গানে যাবেন না আপনি ফিল্মে যাবেন না আপনি এরকম খারাপ লাইনে যাবেন না মোবাইল আছে রাখেন ভালো কাজে ব্যবহার করেন হযরত বলছেন নিজের বাচ্চাকে মানুষ করার ব্যাপারে তিনটে কথা আজ বর্তমানে আশ্চর্য হবেন এই যে মক্তবগুলো চলছে এই মক্তবের দ্বারাই আপনার বাচ্চার ইমানকে হেফাজত করানো হচ্ছে নচে চারিদিকে যেভাবে ইমানকে শেষ করার পরিকল্পনা করা হচ্ছে কল্পনা করা যায় না আজ আপনারা পেপারে পড়েছেন কলম পত্রিকায় পড়েছেন কোথায় সুইডেনের মধ্যে সেখানে পরিষ্কারভাবে কোরআনে কারীমকে সারা পৃথিবীর সামনে জ্বালিয়েছে আর কি বলছে আজ বিশ্বের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র 57 কান্ট্রিজ আর দেয়ার ইন দিস ওয়ার্ল্ড মুসলিম কান্ট্রিজ 57টা মুসলিম দেশ আছে একা তুরস্ক চিল্লাচিল্লি করছে বাকি কারোর মুখ থেকে একটা শব্দ দেখা যাচ্ছে না আমাদের ইমানের ব্যাপারে নিজেদের সন্দেহ হয় আল্লাহ আমরা কোন যুগে এসে পড়েছি বাক স্বাধীনতার নামে তোমার কালামকে এরকম জ্বালাবে এ আল্লাহ কোন মুসলমানকে দেখাতে পারবেন না যে কোন সময় অন্য কোন ধর্মের কোন কিতাবকে জ্বালিয়েছে কোন বাইবেলকে জ্বালিয়েছে তাওরাতকে জ্বালিয়েছে ইনজিলকে জ্বালিয়েছে অন্য কোন ধর্মের কোন কিতাবকে জ্বালিয়েছে কারণ ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তারা তাদের জায়গায় আছে তাদেরকে তিরস্কার করার তাদেরকে অসম্মান করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি আমরা অসম্মান করতে পারবো না উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইসলামের দিকে ডাকো কিন্তু যুক্তির দ্বারা তর্কের দ্বারা ভালোবাসার দ্বারা তাদেরকে অপমান করে না কিন্তু আজ পুরো বিশ্ব উঠে পড়ে লেগেছে কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী নিয়ে কখনো তার মূর্তি তৈরি করে কখনো তার ছবি বানিয়ে কখনো আল্লাহ পাকের কালামকে নিয়ে এই রকম ভাবে তারা বেইজ্জত করছে এর পিছনে যারা থাকে থাকুক আমরা আমাদের দোষ দিই যে আমরা সঠিকভাবে নিজেদেরকে মুসলমান এখনো তৈরি করতে পারিনি আর আমাদের প্রতিক্রিয়া পড়ছে আজ কজনকে দেখছি কার মনে দুঃখ এসেছে যে আল্লাহ তোমার কালাম আমার বেঁচে থাকতে থাকতে আমি এটা পড়ছি আমি শুনছি যে তোমার কালামকে জ্বালানো হচ্ছে তাতে তারা কি লাভ পাচ্ছে তারা বুঝুক কিন্তু আমি আপনি বেঁচে আছি আল্লাহ যদি কিয়ামতের দিনে জিজ্ঞাসা করেন আমার কালাম তোমাদের সামনে জ্বালানো হয়েছে চোখ থেকে দুপুরটা পানিও পড়েছিল একটু আফসোসও করেছিলে আমাকে বলেছিল আল্লাহ তুমি হেফাজত করো অন্তত হযরতে আব্দুল মুত্তালিবের মতো যখন আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করতে যাচ্ছে আব্দুল মুত্তালিবের 100 উট আব্রাহার লস্কর তারা নিয়ে ছিনিয়ে নিয়েছে আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেল আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা নিজের জায়গা ছেড়ে দিয়ে জায়গা দিয়েছে এত সুন্দর দেখতে ছিলেন হুজুরের দাদাজি হযরত আব্দুল মুত্তালিব বললেন আমি এসেছি আপনার কাছে একটা কাজে কি কাজ বলছে আমার 100 উট আপনার লোকেরা ধরে নিয়েছে ওই উটটা ছাড়িয়ে দেন ছেড়ে দেন বলছে আমি মনে করছিলাম আপনি কাবা শরীফের ব্যাপারে কিছু বলতে আসবেন আব্দুল মুত্তালিব তার উত্তরে বলছেন কাবা শরীফ যার ঘর তিনি খুব ভালোভাবে জানেন তার হেফাজত কিভাবে করতে হয় আমার কান্নাটা আমি তার সামনে কেঁদে দিয়েছি এছাড়া আপনার সঙ্গে লড়ার ক্ষমতা আমার নেই তাই হলো হযরত আব্দুল মুত্তালিব নিজের উট নিয়ে গেলেন ওদিক থেকে আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জি
فجعلهم كعصف ماكول الله নিজে বলছেন তুমি কি দেখো নাই আমি আব্রাহার সঙ্গে আমি হাতিওয়ালাদের সঙ্গে কেমন ব্যবহার করেছি আল্লাহ দেখিয়ে দিয়েছেন ছোট ছোট পাখি পাঠিয়েছেন তাদের মুখে ঠোঁটে একটা আর দুই পায়ে দুটো করে কাকর সে কাকর ছোট ছোট কাকর কিন্তু বন্দুকের গুলির থেকে বেশি দ্রুত গতিতে এসে আর আব্রাহার পুরো লস্করকে একেবারে ভুসি বানিয়ে দিয়েছে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন আর নিজে কেঁদে দিয়েছেন আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো আজ আমাদের সামনে প্রত্যেকদিন খবর পাচ্ছি আপনি পেপার তোলেন একটাই জিনিস সেটা হলো ইসলামকে আর মুসলমানকে কিভাবে এদেরকে আরো নিচু করা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন ইসলাম যখন শুরু হয়েছিল মুসাফিরি অবস্থায় ইসলাম যখন শেষ হবে মুসাফিরি অবস্থায় তুবা লিল গুরাবা মুসাফিরদের জন্য খুশখবরি কিন্তু মধ্যিখানে এখন সেই পরিস্থিতি আসেনি আসেন আমরা আমাদের জীবনটাকে কিভাবে তৈরি করব নিজেদের নতুন প্রজন্ম যারা আসছে তাদের ঈমানকে কিভাবে হেফাজত করব তার পদ্ধতি কি হবে যেমন দিনের কাজ নিজের জায়গায় হচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ মক্তব চলছে আলহামদুলিল্লাহ ও নিজের জায়গায় ওগুলোর ইম্পর্টেন্স ওগুলোর গুরুত্ব নিজের জায়গায় কিন্তু আমরা আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের জীবনের মধ্যে কি আনছি এর জন্য বলছিলাম হযরত মাওলানা সাহেব বলছেন যে আপনি আপনার বাচ্চাকে যদি মানুষ করতে চান সবচেয়ে প্রথম জিনিস যেটা সবচেয়ে প্রথম সেটা কি আচ্ছা বাচ্চা যখন জন্ম নেয় এটা পরে আসছে বাচ্চা যখন জন্ম নেয় আপনারা দেখেছেন বাচ্চা কাঁদে ডক্টররা যদি না কাঁদে পেরেশান হয়ে যায় বাচ্চা কাঁদলো না কেন কেন কাঁদে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন বাচ্চা যখন জন্ম নেয় তো শয়তান এসে এর দুদিকে দুটো নখ দিয়ে তার উপর আক্রমণ করে এরকম চেপে ধরে শয়তান হলো পাপের পুতলি আর বাচ্চা হলো নিষ্পাপ যখনই পাপ এসে নিষ্পাপের উপর আক্রমণ করে তখন কেঁদে ওঠে শয়তানকে ভাগাবেন কিভাবে শয়তানের ভাগানোর সবচেয়ে ভালো পদ্ধতি যেটা হাদিসে এসেছে সেটা হলো আজান দেওয়া হাদিসের মধ্যে এসেছে যখন আজান দেওয়া হয় মসজিদে তখন শয়তান দ্রুত গতিতে বাতকর্ম করতে করতে হাদিসে এই শব্দটা এসেছে তাই আমি তার তর্জমা করলাম বাতকর্ম করতে করতে দ্রুত গতিতে দূর চলে যায় যেখানে আজানের আওয়াজ শুনতে না পাওয়া যায় আজান শেষ হয় আবার ফিরে আসে এসে আবার অপেক্ষা করে যেই নামাজের তাকবীর শুরু হয় আবার পালায় তাকবীর যেই শেষ হয় এবারে আসে আর মানুষের অন্তরের উপরে বসে তাকে ওয়াসওয়াসা দেয় আপনারা খেয়াল করেছেন নামাজের বাইরে আমরা থাকি মনে কতটা কথা আসে আর নামাজের ভিতরে যেই দাঁড়াই সারা দুনিয়ার কথা মনার মাথার মধ্যে জো মে সরবা সজদা হুয়া কভি তো জমি সে আনে লাগি সদা তেরা দিল তো হ্যায় সনম আশনা তুঝে ক্যা মিলেগা নামাজ মে নামাজে দাঁড়িয়েছি তো সারা দুনিয়ার খেয়াল ও শয়তান এসে দেয় ঠিক বাচ্চা যখন জন্ম নেয় শয়তান এসে আক্রমণ করছে হুজুরের সুন্নাত হলো সেই বাচ্চার ডান কানে আজান দেন আর বাম কানে তাকবীর দেন যাতে প্রথম আওয়াজ ওই বাচ্চার কান থেকে তার অন্তরের মধ্যে পৌঁছয় আল্লাহ বড় আল্লাহ থেকে বড় কেউ না যখন এইটা এই কনসেপ্টটা শুরুতে তার অন্তরে পড়বে কিন্তু আজ হসপিটালে বাচ্চা হচ্ছে নার্সিংহোমে বাচ্চা হচ্ছে আপনি বলবেন কি করে আজান হবে আগে তো বাড়িতে হতো আলহামদুলিল্লাহ মাওলানা সাহেবকে ডাকা হতো ইমাম সাহেবকে ডাকা হতো বা নিজেই আজান দিয়ে দিতাম মুবাল্লিগ সাহেব আসতেন আজান দিয়ে দিতেন এখন তো নার্সিংহোমে হসপিটালে কিন্তু তবুও যদি আপনি চান তার ব্যবস্থা হবে আপনি যখন যাবেন তো বাচ্চা তো আপনার সামনে আনা হবে আপনি নার্সকে বলেন না আপনাকে আমি এক্সট্রা বকশিস দেবো বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডাকেন যেই পরিষ্কার হয়ে গেল সঙ্গে সঙ্গে আমাকে দেন আমি আপনাকে এক্সট্রা 100 টাকা বেশি দেবো ওকে তো বকশিস দিতে হবে 100 200 আমি আরো 100 টাকা দেবো নিয়ে আপনি তার ডান কানে আজান দিয়ে দেন বাম কানে ইকামত দেন তার অন্তরের মধ্যে জিনিসটা বসবে তারপরে সেই বাচ্চার নাম ভালো রাখেন আজকাল আশ্চর্য টাইপের মুসলমানদের মধ্যে নাম আসছে ছোলটু পোলটু মিন্টু কেলটু কুলটু পাতা নেই কি কি নাম যে নামের কোনো মানে নেই আর একটা নাম আজকাল চলছে কি জানেন আরিয়ান আপনাদের আপনাদের এরিয়া দেখবেন অনেক আরিয়ান আরিয়ান মানে কি আরিয়ানের কোনো মানে আরিয়ান মানে হলো আর্য আর্য মানে যারা ভারতীয় না যারা বাইরে থেকে এখানে এসছে আমি এদের ডিটেলস এখানে বলবো না
যারা বাইরে থেকে এসেছে নিজেদেরকে এখন বলছে যে মুসলমান তোমরা নিজেদের পরিচয় দাও যে তোমরা ভারতীয় কিনা অথচ তারা ভারতীয় না তারা বাইরে থেকে এসেছে আমাদের 14 পুরুষ এখানে আমাদের এই মাটি তুলে যদি শোকা হয় তো তাতে তার মধ্যে শুয়ে আছে আমাদের 14 পুরুষরা তাদের সুগন্ধ আমরা পাবো এবং ভারতের প্রত্যেক মানুষ পাবেন আজকে 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী হ্যাঁ তো এই দিনে ভারতবর্ষের ব্যাপারে এই ভারতবর্ষ যে সরজমিন ভারতে যে জমিটা নানান ধরনের কথা চলছে যে মুসলমানরা কোথা থেকে আসলো অথচ আমাদের এবং আমাদের অন্য ভাইদের আমাদের ডিএনএ পরীক্ষা করে দেখা গেলে সবার একই পিছনে কি সব এক কেন মুসলমান হয়েছে তার পিছনে কারণ কি তার পিছনে হলো এখানে মানুষদের উপরে অত্যাচার যারা নিচু জাতি তাদের উপরে অত্যাচার হয়েছে নিচু জাতির নাম নিয়ে আসা হয়েছে আর অত্যাচার করার কারণে আমাদের মধ্যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে তারা বাধ্য হয়ে তারা মুসলমান হয়েছিলেন আর আলহামদুলিল্লাহ তাদের বাধ্য হওয়াটা আল্লাহ আমাদেরকে আসল জায়গায় নিয়ে এসেছেন আমরা আল্লাহকে চিনতে পেরেছি আমি লম্বা করতে চাচ্ছি না আমার পরে বাংলার বিখ্যাত বক্তা এবং আমার খুব শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আমিনউদ্দিন সাহেব এসে গেছেন বাস আপনাদেরকে একটা কথা যেটা বলতে চাচ্ছি হযরতের খুব দামি কথা হবে আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা সামনে নিয়ে এসেছি বাস বিক্ষিপ্তভাবে যে কথাটা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম তিনটে কথা প্রথম নাম্বার যেটা আমি এখন কথা শুরু করিনি যেটা তিনটে বলতে যাচ্ছিলাম ওইটা শর্টে বলে দিচ্ছি তারপর হযরত আসবেন প্রথম নাম্বার যেটা আসেন নিজেরা নিয়ত করি এখান থেকে হুজুর বলেছেন আমার উম্মত মিথ্যা আর খিয়ানত এই দুটো করতে পারে না মিথ্যা আর খিয়ানত আপনি আপনার বাচ্চার অন্তরের মধ্যে বসিয়ে দেন ভালো নাম দেন তারপরে বাচ্চা যখন একটু সমাজদার হলো তার অন্তরের মধ্যে এই কথাটা বসান এমন ভাবে বসান যেমন নাকি শুকুরের গোশত দেখে তার অন্তরের মধ্যে ঘৃণা আসে মুসলমানকে মেরে ফেললেও খাবে না তার কাছে যাবে না ঠিক ওই রকম মুসলমানের অন্তরের মধ্যে বসিয়ে দেন যে মিথ্যার ধারে আমি যাব না তার অন্তরের মধ্যে ঘৃণাটা বসান আসেন নিজেদের মধ্যে এটা বসিয়ে নিয়ে যে মিথ্যার ধারে যাব না এখন আমাদের ভাইরা বলে মিথ্যা না বললে ব্যবসা চলে না মিথ্যা না বললে কোনো জায়গায় কাজ হবে না হয় এই কথাটা সত্য অথবা আল্লাহ রাসূলের কথা সত্য নিশ্চয়ই এ কথা মিথ্যা আল্লাহ রাসূলের কথা সত্য সাময়িকভাবে হয়তো সত্য কথা বলার কারণে আমার আপনার ক্ষতি হতে পারে ওটা পরীক্ষা কিন্তু যখন আপনার ব্যাপারে এটা ফেমাস হয়ে যাবে যে এই মানুষটা সত্য কথাই বলে তখন আপনার উপরে সবার বিশ্বাস এসে যাবে এই মানুষটা মিথ্যা বলে না যেটা বলছে ঠিক বলছে এই সততার দাম প্রত্যেক ধর্মে ছিল আর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তো আস-সাদিক আল আমিন সত্যবাদী আর আমানতদার হুজুরের ব্যাপারে কাফেররা এই বিষয়ে তাদের একমত ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো মিথ্যা বলেননি তারা হুজুরের ধর্মকে আবু জেহেলের উক্তি শুনেন মিশকাত শরীফের হাদিস এটা আবু জেহেল বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে বলেনি আমাদের বলা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জাত ওনার সত্তা ওনার ব্যক্তিত্ব খুব সুন্দর কিন্তু যে দিনটা এনেছেন ওটা আমার পছন্দ না আবু জেহেল এটা বলছে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অ্যাজ আ হিউম্যান বিং মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে আবু জেহেলের পছন্দ কিন্তু দিন তার পছন্দ না আর তার ব্যাপারে সবাই একমত মুসলমান এবং তাদের বিরোধী যারা তাদের একমত যে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা বলেন না জীবনে কখনো না মিথ্যা থেকে তিনি শত কোষ দূরে নিজের উম্মতের ব্যাপারে তিনি আশা রাখছেন কি আশা যে আমার উম্মত সে মিথ্যা বলবে না খিয়ানত করবে না হুজুরের আশার উপরে আমরা কজন নামবো আজকের এই সুন্দর মজলিসে মেহফিলে আসেন না নিজেদের বাচ্চাদের অন্তরের মধ্যে মিথ্যার ঘৃণা বসাই আর সত্যের মহত্ব বসাই যে জীবনে যাই হোক সত্যের উপরে চলব যদি নিয়ত করতে পারি যদি একটু চলি ইনশাআল্লাহ দেখবেন হয়তো প্রথম প্রথম পরীক্ষা আসবে তারপরে আপনারা শুনেছেন একটা বাচ্চা নিজের বাড়ি থেকে বার হচ্ছে তার মা তাকে পড়তে পাঠাচ্ছে পুরো জামাতের সঙ্গে কাফেলার সঙ্গে পড়তে যাচ্ছে মা তার বগলে নিচে 40
চুরিতে সোনার টাকা সেলাই করে দিয়েছে যাওয়ার সময় মায়ের একটাই উপদেশ বাবা যাই হোক না কেন মিথ্যা বলবে না রাস্তায় ডাকাত পড়েছে ডাকাতরা সবার কাছে যা ছিল ছিনিয়ে নিয়েছে বাচ্চাকে জিজ্ঞাসা করছে আল্লাহ দাইকে সাইয়ুন কিছু আছে তোমার কাছে বলছে হ্যাঁ আমার কাছে তো 40টা সোনার টাকা আছে আশরাফি আছে আমার বগলের নিচে বলে সে কি হাত দিয়ে দেখছে যে সত্যি কথা তখন সর্দারের কাছে নিয়ে গেছে সর্দার এই বাচ্চা কি বলছে শোনো বলছে ওর এই নিচে না 40টা সোনার টাকা আছে বগলের নিচে সর্দার বলছে মনা তুমি স্বীকার করলে কেন আমরা তো তোমার কোন রকম ইনভেস্টিগেশন করতাম না সার্চ করতাম না বলছে তা কি করে হয় আমার আম্মাজি আমাকে বলেছেন বেটা সব সময় সত্য বলবে যাই হোক না কেন আমি মিথ্যা বলতে পারবো না আমার তাই যাই হোক ডাকাতের সর্দার এটা আমরা ছোটবেলায় পড়েছি আমাদের ছোটবেলায় একটা বাংলা বই মাদ্রাসা লাইনে পড়ানো হতো তার নাম হলো মুসলিম সাহিত্য সে এখন আর দেখতে পাই না তো ডাকাতের সর্দার তখন কাঁদছে আর বলছে একটা কচি বাচ্চা নিজের মায়ের অবাধ্য হচ্ছে না এত বড় ক্ষতি করছে আর আমরা সারা জীবন আল্লাহর বিরোধিতা করে এসেছি এই বাচ্চাকে সামনে রেখে আমরা তওবা করছি এই বাচ্চাটার নাম হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ তার মা তাকে শিক্ষা দিয়েছেন বেটা মিথ্যা কোন সময় না আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে চান মিথ্যা থেকে দূরে সরান সত্যের উপরে জমান আসেন নিজেদেরকে তার আগে সত্যের উপরে জমাই দ্বিতীয় জিনিস যেটা সেটা কি সেটা হলো বাচ্চা আরেকটু বলো দেখেন ইসলামের মধ্যে বাচ্চাদের মারার অনুমতি নেই কোনো রকম অনুমতি নেই তবে বাচ্চা যখন 10 বছর বয়স হবে 8 বছর বয়সে তাকে নামাজের হুকুম দেন 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তো পিটাই করে দেন নামাজের ব্যাপারে পিটাইয়ের হুকুম আসছে তার মতলব কি অথচ 10 বছর বয়সে নামাজ ফরজ হয় না কেন যাতে সে বালেগ হওয়ার আগে নামাজে অভ্যস্ত হয়ে যায় বালেগ হওয়ার পরে যেন কোনো নামাজ কাজে না হয় দুই ছোটে আর তৃতীয় কথা যেটা সেটা হলো আপনার বাচ্চাকে তার মনের মধ্যে এটা ঢুকিয়ে দেন বড়দের সম্মান তাদের খিদমত যারা বড় তাদের সম্মান তাদের খিদমত এই তিনটে জিনিস যদি আপনার বাচ্চার ভিতরে আপনি দেন তাহলে প্রথম যেটা সত্য যদি সে বলে সেলফ কনফিডেন্স ইমপ্রুভ করবে নিজের উপরে বিশ্বাস বাড়বে যে আমি মিথ্যার উপরে নেই আমি সত্যের উপরে আছি আমার জীবন যায় যাবে গলা কেটে যায় যাবে কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না নামাজের পাবন্দী যখন হবে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আল্লাহকে যা বলবে আল্লাহ তাই করবে আর মানুষের বড়দের যখন খিদমত করবে তাদের দোয়া পাবে জনগণ তাকে আশীর্বাদ করবে দোয়া করবে যে বাবা আল্লাহ তোমাকে বড় করুক এই যে মানুষের দোয়া সে জীবনে পাবে সে আস্তে আস্তে বড় হবে দেশ দশ তখন দেখবে যে এই বাচ্চাটা বড়দের সম্মান করেছে তাদের খিদমত করেছে সাহাবারা সাহাবা হয়েছেন কেন সাহাবা হওয়ার কারণ একটাই যে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছে নচেত সাহাবাদের যুগে এতটা বর্তমানে যেটা এলেমের যে বিভিন্ন দিক আছে সাহাবাদের যুগে এরকম ছিল না নহু আলাদা সরফ আলাদা সাইন্স আলাদা এই আলাদা সেই আলাদা এরকম ছিল না কিন্তু তারা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিলেন হুজুরের খিদমতের মধ্যে তারা সাহাবা এমন হয়েছেন বড় থেকে বড় ওলি একটা সাহাবীর পায়ের ধুলোর সমতুল্য হবে না তো বলার উদ্দেশ্য আই থিংক প্লেন্টি অফ এডুকেটেড পিপল আর প্রেজেন্ট হিয়ার এখানে যারাই আছেন সবাই জিম্মেদার আপনাদের কাছে এই তিনটে কথা আমি লাস্টে একত্রিতভাবে রাখতে চেয়েছি আসেন সমাজ পরিবর্তন করি যারা যেখানে যেভাবে দিনের কাজ করছেন তাদেরকে সাধুবাদ জানাই বাচ্চাদেরকে মক্তবে পাঠান হযরত মাওলানা তাহির সাহেব রাহমাতুল্লাহ আলাইহ নাম শুনেছেন আপনারা যারা বড়রা সবাই জানেন ওলামারা জানেন আমি ছোটবেলায় হযরতের কাছে কিছুদিন কয়েক মাস হযরতের দরবারে ওখানে মাদ্রাসায় পড়েছিলাম মনে আছে একটু একটু হযরতের রূপ হযরতের সেই হালকা পাতলা চেহারা আর সেই রাগ আর সেই সুন্নতের উপরে আমল হযরত মক্তবের উপরে খুব জোর দিতেন মাদ্রাসায় বড় আলেম বানানো ফরজে কিফায়া মক্তবে আপনার বাচ্চা পড়ানো ফরজে আইন আপনার বাচ্চাকে মক্তবে পাঠান প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে মসজিদে মক্তবে আসুক প্রয়োজনীয় দিনী শিক্ষা হারাম হালালের পার্থক্য প্রয়োজনীয় কালামে পাকের তিলাওয়াত প্রয়োজনীয় সূরা ইয়াদ এবং গোসল ওযু ইত্যাদির ফরায়েজ যেগুলো এবং কিছু বিশ্বাসগত দিক এগুলো জানা ফরজ না জানলে মুসলমান মুসলমান না
এই জন্য এখানে যারা গার্ডেনরা আছে প্রত্যেকই নিজেদের বাড়ি থেকে ছোট বাচ্চা বাচ্চি যারাই আছে মক্তবে পাঠানো প্রত্যেকটা বাড়িতে যেন কোরআনে কারীমের তিলাওয়াত প্রত্যেকটা বাচ্চা শেখে সাহাবায়ে কেরামদের যুগে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে কি আছে আমি কথা শেষ করে দিচ্ছি উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য তাওরাতের মধ্যে এটা যে শেষ রাতে এই উম্মতের বাড়ির ভিতর থেকে মৌমাছির মতো গুন 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 আওয়াজ আসবে কিসের আওয়াজ কোরআনের তিলাওয়াতের আওয়াজ শেষ রাতে এই উম্মতের বাড়িতে বাড়ি থেকে মৌমাছির মতো কোরআনের তিলাওয়াতের আওয়াজ আসবে সেটা তাহাজ্জুদের নামাজে তা যদি না হয় এমনিতেই তিলাওয়াত হোক ফজরের নামাজের পরে হোক আপনার বাড়িতে বাচ্চারা যখন কোরআন পড়া শিখলো তাকে ইনসিস্ট করেন বেটা আমার বাড়িতে তুমি বাড়িতে প্রত্যেকদিন কোরআন পড়ো দেখেন আপনার বাড়িতে বরকত আসে কিনা আপনি কোথায় যাচ্ছেন বরকতের জন্য বাড়িতে আপনার বাড়িতে বরকত আসবে আপনার এই মাসুম বাচ্চার দ্বারা তিলাওয়াত করেন আপনার বাড়ি নিজের স্ত্রীর দ্বারা তিলাওয়াত করেন নিজে জানেন নিজে পড়েন এইভাবে যদি আপনি বাড়িতে তিলাওয়াতের অভ্যাস রাখেন আর কিছু কিছু দিনের ব্যাপারে আলোচনা তালিম তার দিকে যদি খেয়াল রাখা হয় ইনশাআল্লাহ আস্তে আস্তে দিন বাড়ির ভিতরে প্রবেশ করবে নিজেদের অন্তরের মধ্যে প্রবেশ করবে পুরো সমাজের পরিবর্তন সাধন হবে এই জন্য এই মাহফিল থেকে নিজেদের সঙ্গে নিজেরা বোঝাপড়া করি এ আল্লাহ প্রত্যেকবারে তো জলসা হয় গতবারের জলসা এই জলসার মধ্যে পার্থক্য কি আমার জীবনের মধ্যে কতটা পার্থক্য এসেছে মান সাওয়াহু ইয়াওমান ফাহুয়া ফিল খুসরান যাদের দুদিন সমান হয়ে গেল তারা হালাক হলো বেকার হয়ে গেল যারা ব্যবসা করে গতকাল যদি 500 টাকা কামিয়ে থাকে আজকে 600 টাকা কামাবার চেষ্টা করবে তাহলে গতকাল যদি আমি নেকি 1000 নেকি কামিয়ে থাকি আজকে তো আমার 2000 কামানো উচিত এইভাবে না এগোতে হবে তো আসেন না সমাজকে পাল্টাই তার জন্য নিজেরা পরিবর্তন হই নিজেদের বাচ্চার উপরে মেহনত করি বাচ্চাদের উপরে মেহনত করি আর যারা মেহনত করছেন আপনাদের এলাকায় মাদ্রাসা আছে মক্তব আছে নিজের নিজের এরিয়াতে আলহামদুলিল্লাহ এখানে আমাদের মুফতি আবু উবাইদা সাহেব উনি মেহনত করছেন আরও মাদ্রাসা আছে সেখানে আসাতেদায় কেরামরা মেহনত করছেন নিজেদের বাচ্চাদেরকে জরুরি দিনী শিক্ষা মক্তব আকারে প্রত্যেকটা বাচ্চার মধ্যে যাতে আসে সেই চিন্তা ভাবনা নেন নচেত ওই দিন খুব দূর নেই যেভাবে ইরতেদাদ অর্থাৎ দিন থেকে সরিয়ে নেওয়া আর ইমান হারানোর জন্য ইমানকে শেষ করার জন্য পুরো পরিকল্পনা করে তারা এসছে এগিয়ে আসছে সে পুরো পরিকল্পনা এই ক্যামেরার সামনে কমপ্লিট ভাবে বলা সম্ভব না আমরা বুঝি আমরা দেখছি পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে আমরা যদি নিজেদের পরিবর্তন না করি আল্লাহর তরফ থেকে মদদ আসবে না মনে রাখবেন ফাযকুরুনি আযকুরকুম আমার জিকির আগে করো আমি তোমাদেরকে স্মরণ করব আমার দিকে হাদিসে পড়েছেন আপনারা শুনেছেন আমার দিকে এগিয়ে এসো হেঁটে আসবে আমি দৌড়বো এক হাত আসলে আমি দশ হাত যাবো তার মানে শুরুটা আমাদের দিক থেকে করতে হবে এবারে আল্লাহর মনের মতো তো আমরা করতেই পারবো না সম্ভবই না নিজের মতো করে একটু চেষ্টা করা আল্লাহ আমি আমার জীবনটাকে তোমার মতো বানাতে চাচ্ছি তুমি যেমন চাও তোমার মনের মতো করতে চাচ্ছি আল্লাহ আমার বাচ্চাকে তোমার মনের মতো বানাতে চাচ্ছি এইভাবে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ পরিবর্তন আসবে এই বলে আমার বক্তব্য এটি করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু